नमस्कार दर्शक बंधुरा, इमेज बेंगल हेल्थकेयर अनुष्ठाने अपने सकल के स्वागत। संगे यही मुहूर्ते रहेछेन इंटरवेंशनल कार्डियोलॉजिस्ट डॉक्टर इमरान आहमेद। डॉक्टर बाबू, प्रथमे आपनाके इमेज बेंगल हेल्थकेयर स्वागत। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক সময় বুকে ব্যথা হয়, তো বুকে ব্যথা নিয়ে আমরা অনেক সময় গ্যাসের ব্যথা না হার্টের অ্যাটাক বা হার্টের প্রবলেম সেটা বুঝতে পারি না, এটা আমাদের ভীষণ কনফিউজড করে। এটা যদি একটু ক্লিয়ারলি আপনি ডিফারেনশিয়েট করে দেন। আমি তো ইনফ্যাক্ট আমার যখন আজ থেকে 10 বছর আগে আমি যখন ট্রেনিংয়ে ছিলাম পিজি হাসপাতালে, গভর্নমেন্ট হসপিটালে, যেখানে কিছু খরচও নেই পেশেন্ট পাঠিয়ে, ওরা এসে একজন আমার আমি আমার এখনও মনে আছে একজন অ্যারাউন্ড 55-60 ইয়ার ওল্ড জেন্টলম্যান এসেছিলেন। আমরা কনভিন্স করলাম ইসিজি ইকো দিয়ে, হার্ট অ্যাটাক একটা টেস্ট আছে, ট্রপ টি টেস্ট, যেটা হার্ট অ্যাটাক হয়েছে কিনা বলে দেয়। তো সেটা করেও ওনাকে কনভিন্স করলাম যে না, আপনার হার্ট অ্যাটাক আপনাকে ভর্তি হতে হবে। উনি হননি, উনি ফার্স্ট ফ্লোর থেকে নিচে চলে গেলেন। আমরা খবর পেলাম যে উনি নিচে যেয়ে কোল্যাপস করে গেছেন। তো আপনি বুঝতে পারছেন এই গ্যাসের প্রবলেমটা কি আছে। এবার অনেকটা গ্যাসের প্রবলেম আছে, কিন্তু আমি যেটা বললাম গ্যাসের প্রবলেম শুধু হাঁটলে যদি গ্যাসের প্রবলেম হচ্ছে, বসে থাকলে হচ্ছে না, সেটা গ্যাসের প্রবলেম নয়, তার মানে হার্টের ব্লকের প্রবলেম। এবার হার্টের ব্লক প্রবলেম আদৌ আছে কি না কী করে আপনি বুঝবেন? অ্যাজ এ লেম্যান কী করে বুঝবেন আপনার অন্য রিস্ক ফ্যাক্টর আছে কি না, আপনার ওবেসিটি মোটা হয়ে গেছেন, প্রেশার আছে কি না, সুগার আছে, এইগুলো যদি থাকে তাহলে আপনাকে কাইন্ডলি এটা গ্যাসের ব্যথা না ভেবে ডাক্তার কাছে যান। উই উড লাইক দ্যাট ওটা গ্যাসের ব্যথা বেরিয়ে যাক। আর কিন্তু যদি আমরা ইসিজি এইগুলো সব টেস্ট করে যদি ডিসাইড করি না আপনার প্রবলেম আছে, তো যেমন অ্যাডভাইস আছে যদি দরকার হয় অ্যানজিওগ্রাফি দরকার হলে করতে হবে। তাহলে যারা এখনো পর্যন্ত সুস্থ আছে তাদের যাতে হার্টে ব্লক না হয় তাদের জন্য আপনার সাজেশন কি? যারা সুস্থ আছে মানে যারা আমি ইয়াং লোকজনের কথা যদি বলি, 30-35 বছর যারা স্ট্রেসে আছে, তোমার স্ট্রেস ইজ অলসো এ রিস্ক ফ্যাক্টর হার্টে। তো যারা সুস্থ আছে তাদেরকে স্ট্রেস রিলিফ করতে হবে। একটা সিম্পল অ্যাডভাইস আছে, আইদার সপ্তাহে একদিন বা দুদিন নিজের বাড়ির লোকের সাথে বসে খাওয়া দাওয়া করুন। এটা এখন গাইডলাইনস এসে গেছে, এত জরুরি স্ট্রেস রিডাকশন। কোনো প্রাণায়াম, যোগা, হোয়াট এভার প্র্যাকটিস আপনি করছেন এটা করুন, সেটা দিয়ে আপনার ডিস্ট্রেস করুন নিজেকে। তো দ্যাট ইজ ওয়ান থিং, ফার্স্ট থিং ফার্স্ট। এবার যদি 40 বছরের কমে এজ আছে আপনার, অন্তত 5 বছরে একবার ব্লাড প্রেশার চেক করিয়ে নিন। ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে ওষুধ খেয়ে যদি ব্লাড প্রেশার কম রাখি আমরা তাহলে কোনো অসুবিধা হবে না। একবার অন্তত 5 বছরে কোলেস্ট্রল চেক করিয়ে নিন, লিপিড প্রোফাইল যেটা বলি, সুগার চেক করিয়ে নিন। নিজের ওয়েট 6 মাসে একবার চেক করুন, ওয়েট চেক করুন। সো এইগুলো করাটা ইম্পর্টেন্ট। এবার ওয়েটের দিকে আমি একটা বলে দিই, যেটা ইম্পর্টেন্স হচ্ছে যে ইন্ডিয়ান সেটিংয়ে আমি বললাম অ্যাবডোমিনাল মানে পেটে বেশি ওয়েট আমাদের অ্যাকুমুলেশন হয়, ফ্যাট অ্যাকুমুলেশন হয়। তো এইটা যখন হয় এটা কী করে বুঝবেন? যদি অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাস যদি আমরা পুরো ডায়ামিটার মেজার করি, সার্কামফারেন্সটা নিই, যদি 90 সেন্টিমিটার মেলস এজ, ছেলেদের ক্ষেত্রে 90 সেন্টিমিটার বেশি হয়, বা লেডিজদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার বেশি যদি হয়, তাহলে ইউ আর ওবিস মানে আপনার আপনি ফ্যাট আছেন, ফ্যাটি আছেন, তো ওটা একটা ওবেসিটির ইন্ডেক্স। তাহলে ওয়েট কমাতে হবে, খাওয়া দাওয়া একটু কম করতে হবে, বারে বারে খান, একসাথে 3টে বড় মিল নেবেন না, ভাত একবার খান, রুটি রাতে রুটি খান। তো ইউ নিড টু চেঞ্জ ইয়ার ডায়েট, হাঁটতে হবে, লাইফস্টাইল চেঞ্জেস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হাঁটতে হবে, ওয়াক করুন, লোকজনের বন্ধুদের সাথে ওয়াক করুন, আরও ডিস্ট্রেস হয়। প্লাস আপনাকে সিমটমস মনিটর করতে হবে কেমন হচ্ছে। কিন্তু এল্ডারলিজে আমি একটা বলি, যারা ভাবুন 65-70 বছরের বয়সের উপরে আছে, যাদের সুগার আছে, তাদের হার্ট অ্যাটাক টিপিক্যাল সিমটমস হয় না, মানে টিপিক্যাল চেস্ট পেন নাও হতে পারে, যেটা হতে পারে একটা নিঃশ্বাস কষ্ট, এই ঘাম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো সেটাও ইম্পর্টেন্ট। সেটাকে আমরা বলি সাইলেন্ট হার্ট অ্যাটাক, যেটা সুগার পেশেন্টসে, যেটা 20-30 বছর সুগার হয়ে গেছে, বা যার প্রেশার, যারা এল্ডারলি আছে 70 বছর বয়সের, সেটা তো তাদেরকে ইন এনি কেস, যারা বয়স্ক লোকজন আছেন তাদেরকে একটু অ্যাওয়্যার থাকতে হবে, যাতে প্রেশার সুগার তাদেরকে ডক্টরসে সবসময় কনসাল্ট করতে হবে। হার্ট অ্যাটাক হলে প্রাইমারিলি কী করণীয়? দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সোসাইটির জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আপনার টেন্ডেন্সি আছে, আপনার যদি প্রেশার সুগার আছে, আপনাকে ডক্টর বলেছে যে একটা চান্স আছে যে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক আছে, ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, যদি এই ধরনের সিমটম হয় যে চেস্ট পেন হঠাৎ অ্যাট রেস্ট হচ্ছে, তখন আপনি কী করবেন? আপনি যদি দোকান, যদি আপনার কাছে ওষুধ নেই, দোকানে যাবেন, অ্যাসপিরিন বলে ওষুধ একটা পাওয়া যায়, ওটা 300 মিলিগ্রাম, ওরা 300-350 পাওয়ারে পাওয়া যায়, ওটা একটা ট্যাবলেট যদি খেয়ে নেন অনেক লাভ হবে। কেন, ওটা রক্ত তরলের ওষুধ, সেটা যদি আপনার রক্ত জমার তৈরি হচ্ছে, হঠাৎ একটু থেমে যাবে, তাহলে আপনি একটু টাইম পেয়ে যাবেন যে আপনি ওখানে
এমার্জেন্সি যেতে পারবেন। যদি ডক্টর দেখে যে একটা হার্ট অ্যাটাক কিছু যেতে হচ্ছে, তাহলে আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি ব্লক খুলে দিতে পারে বেলুন অপারেশন দিয়ে। তো সেটা আপনি টাইম পেয়ে যান। ফার্স্ট থিং ইজ আপনাকে ওই অ্যাসপ্রিন জাতীয় একটা ওষুধ দোকান দিয়ে 300 পাওয়ারের একটা খেয়ে নিতে, 300 মিলিগ্রাম একটা খেয়ে নিতে হবে। নানান ধরনের পরামর্শ পেতে এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ও শেয়ার করুন। সকলে ভীষণ ভালো থাকুন, নমস্কার।